वेलकम टू नूपुर किचेन। नूपुर रान्नाघरे स्वागत बंधुरा। सबाई भालो आछेन आशा करी, आमिओ भालो आछी। तो आज के गरम पड़छे ए मुहूर्ते एकटा जे विशेष सब्जी आमादेर एखन पावा जाच्छे सेटा होच्छे लाउ। तो ए लाउ दिए आमी एकटा शुक्तो बानिये एनेछी। एटा एकटा ट्रेडिशनल रेसिपी लाउ शुक्तो। तो आपनी इच्छे छाड़ाओ एटाके बानानो जाय। आमी एटा तेतो दिए करेछी। तो उच्छे आमी कुचि करे नियेछी, लाउ कुचि करे नियेछी। एबारे आमी एकटु कड़ार मध्ये सामान्य एक पला मतो तेल दिए दिएछी। ताते गोटा चार पाँचे बड़ी, एटा आमार घरेर बड़ी, घरे तैरी करा बड़ी, से बड़ी दिए दिएछी। अनेकेई भाबेन जे बड़ी भाजते गेले प्रचुर तेल लागे, किन्तु ना, आमी किन्तु खूब अल्प तेलेई बड़ी भाजी। तेलटा खूब गरम करे निये तारपर बड़ीटा छेड़े दिएछी, आँचटाके कमिये दिएछी। এবার আমি মৃদুমন্দ ভাবে বারে বারে নেড়ে নেড়ে এটাকে মৃদুমন্দ আছে বড়িটাকে ভেজে নেব। তো দেখুন আমার বড়ি ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি বড়িটা তুলে নেব। এই বড়িটা একটুখানি শক্ত, তো এটাকে আমি ওই জন্য ভেঙে ব্যবহার করব তরকারিতে। আর এবার আমি ওই কড়াতে দু পালা মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর পাঁচফোড়ন। এখানে আপনারা পাঁচফোড়নের বদলে রাঁধুনি ব্যবহার করতে পারেন, তারও স্বাদ এবং গন্ধ খুবই ভালো হয়। তো আমি এবার উচ্ছেটাকে প্রথমে দিয়ে দেবো। যেহেতু উচ্ছেটা একটা শক্ত সবজি, আপনারা জানেন উচ্ছে একটু ভাজতে হবে বেশিক্ষণ, তো ওই জন্য আমি উচ্ছেটাকে প্রথমে দিলাম। উচ্ছেটাকে একটু ভেজে নেব। আর লাউ তো ভীষণ নরম সবজি, লাউয়ের কড়াতে দিলে জল বেরিয়ে গেলেই লাউ তো প্রায় সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমার এই যে তেজপাতাটা দিয়েছিলাম সেটা আমার ভেঙে যাচ্ছে বলে আমি তুলে রেখে দিলাম। আর এবার আমি ভাজা হয়ে গেছে উচ্ছেটা, এর মধ্যে আমি লাউ কুচানো লাউটা দিয়ে দিয়েছি। কুচানো লাউটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে হলুদ, পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি। চিনিটা আপনারা পরে দিতেও পারেন, আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। তো এবারে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্তটাকে। আজ কিন্তু আমার খুব লো ফ্লেমে আমি রান্না করছি, আর মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি কষে নিচ্ছি। এবার আমার কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এখানে আর কোনো মশলা পড়বে না, শুধুমাত্র আদা বাটাই আমি দিলাম। তো আদা বাটা দিয়ে এবার এটাকে আমরা আর একটু কষে নেব। আদা বাটার একটা আলাদা, পরে দেওয়ার জন্য একটা আলাদা আলাদা গন্ধ থাকে, যেটা এই তরকারিতে খুব ভালো লাগে শুক্তটায়। তো এবার আমি এক কাপ মতো গরম জল দিয়ে দিলাম। আর তরকারিটা যখন ফুটে উঠেছে তখন আমি বড়িগুলোকে ভেঙে, বলেছিলাম আগেই, বড়িগুলোকে ভেঙে আমি দিয়ে দেবো। তো দিয়ে দিলাম। তো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এটাকে আমরা একটু এর মধ্যে দুধ দিয়ে দেবো। দুধ আমি বেশি দিইনি, এখানে দু তিন চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে জলের বদলে পুরোটাই দুধ ব্যবহার করতে পারেন। তো দুধ দিলে এটার একটা কালারটাও খুব সুন্দর হয় আর স্বাদটাও বদলে যায় সম্পূর্ণ। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতো এটাকে হতে দেব। পাঁচ ছ মিনিট পরে আমরা এসে গেছি। তো দেখুন এটা এখনও সামান্য পরিমাণ রস আছে, সেটাকে শুকোনোর জন্য আমি এক চামচ ময়দা ব্যবহার করলাম আর একটু ঘি দিয়ে দিলাম। ময়দা রসটাকে টেনে নিতে সাহায্য করবে, তরকারিটাকে বেশ একটা সুন্দর লুকস দেবে। তো দেখুন তরকারিটা শুক্তটা লুকসটা খুব সুন্দর হয়েছে দেখতে, আর লোভনীয় লাগছে দেখতে, আর শুক্ত খেতেও খুব সুন্দর হয়েছে। তো এইভাবে তৈরি করুন আপনারা। আমি তো এটা আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম, আমার মাও এটা করে থাকেন। তো আমরা গরম পড়লে এটা বেশিরভাগ দিনই, প্রায় দিনই করে থাকি আর কি। তো খেয়ে আপনারা করে কেমন লাগলো জানাবেন। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা নতুন আসছেন আমার চ্যানেলে তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। সবাই ভালো থাকবেন, ঘরে রান্না খাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসি বন্ধুরা।